সম্মানিত উপস্থিতি জিলকত চলে গেল সওয়ালও চলে গেলো জিল হজ আমাদের সামনে উপস্থিত এবং আমাদের হায়াত জিন্দিগি বিতে জিন্দগিতে বেঁচে থাকলে হয়তো পাওয়া সম্ভব হবে আর না হইলে যদি এখানে হায়াতের শেষ লগ্ন হয়ে যায় হয়তো হইতে পারে আজকার জমাই জীবনের শেষ জমা হয়ে যেতে পারে আল্লাহ যেন আমাদের জিন্দগির পরবাপর সকল গুণাগুলিকে মাফ করে দেন আর সুরুল হুরুমে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিনের হেদায়তপ্রাপ্ত বন্দা বলে কবুল করেন বেলায়তের দরজায় আমাদেরকে মঞ্জুর করেন জীবনের গোনা আজকার জুমার ভিতরে আল্লাহ রাব্বুল আলমিন ক্ষমা করে দেন সবাই প্রাণ ভরে বলি আমি তো আমাদের সামনে উল আজহার চাঁদে আমাদের একটা পবিত্র ওয়াজিবের আমল আছে সেটা হলো কুরবানির আমল সেই কুরবানির আমল সম্পর্কে আল্লাহ কোরআনির কোরআনের মধ্যে ঘোষণা করেছেন আলাইয়ানা আল্লাহ বন্দারা আমার আল্লাহ তোমার কোনো কিছুর দিকে নজর করে না যে দিমা উহা লোহমুহা তোমাদের এই পশু কোরবানির গোস্তের দিকে আল্লাহর নজর নাই তার রক্তের দিকে আল্লাহর নজর নাই তোমার এই পশু কুরবানির দিকে আল্লাহর নজর না আল্লাহর মৌল নজর হল ওলা কি আনা লুহুতাকু মিনকুম। কে কতটুকু আল্লাহর দরবারে তাকু অর্জন করেছ আল্লাহর পরহেজগারই অর্জন করেছো আল্লাহকে ভয়ের মতো ভয় করেছ অর্থাৎ পশু কুরবানি নয় নিজেরে কতটুকু নিজের পশুবৃত্তি আচরণগুলি নিজের নফসানিয়াতগুলি নিজের রিপুগুলি গুলি রে কে কতটুকু আল্লাহর মহাব্বতের জবাই করে দিয়েছো আল্লাহ তাকাই থাকে ওইটার দিকে তো মূলত পশু কুরবানি হলো একটা প্রতিকৃতিমাত্র মূলত হলো নিজেরই কুরবানি করে দেয়া কারে কোরবানি করে দেয়া নিজের নিজের পশুবৃত্তি আচরণ নফসানিয়তারা আচরণ এবং নিজের মধ্যে যেই রিপুগুলি আছে এই রিপুর তারা এগুলি সবগুলিকে আল্লাহর মহব্বতে আল্লাহর রাস্তায় আল্লাহর ভয়ে কোরবানি করে দেওয়ার নাম হল এটাই হল প্রকৃত কোরবানি সুতরাং আমরা মনে করছি পশু কোরবানি মনে মেইন কোরবানি এটা আদৌ নয় এটা শুধুমাত্র প্রতিকৃত মূলত কোরবানি ছিল আমাদের নিজেদের উপরে নবী ইসমাইল কোরবানি হয়েছেন আল্লাহর মহব্বতে ওই থেকে কোরবানি আসছে মূলত হলো নিজের কুরবানি করে দেয়া কারে করে করে দেয়া দেয়া বলেছেন আসাদুল জিহাদুল হাওয়া মানুষেরা পৃথিবীর সবচাইতে কঠিন জেহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জেহাদ করা নফসটাকে আত্মাটাকে আল্লাহর রাস্তায় যেই ব্যক্তি সমর্পণ করে দিয়েছে সকল হারাম থেকে প্রত্যেকটা হয় গোপনে হয় প্রকাশে হয় দিনে হয় রজনীতে যেই কোনো টাইমে যেই কোনো অবস্থায় যে ব্যক্তি আল্লাহর ভয়ে নিজের ভিতরটারে আল্লাহর তাকুয়ার মধ্যে মিশায় ফেলেছে এরই হল প্রকৃত জেহাদ যে ব্যক্তি আত্মার সঙ্গে বিশেষ করে নফসের সঙ্গে বিশেষ সঙ্গে রিপুর বিরুদ্ধে যুদ্ধ করেছে আল্লাহর মোহব্বতে সেটাই হলো প্রকৃত জেহাদ সুতরাং ওই জেহাদের একটা নমুনা হলো কুরবানি অর্থাৎ পশু কুরবানি নয় এটা হলো নিজের কুরবানি করে দেওয়া তো নিজের কুরবানি ফিরলো আল্লাহর দরবারে নবী ইসমাইল আলামের সবর নসমা কঠিন পরীক্ষায় আল্লাহর ইসমাইসলাম আল্লাহর কাছে নিজের সমর্পণ করে হতো মনটায় সমর্পণ করে দিছে উনি কুরবানি হয়ে গেলেও কোনো আপত্তি ছিল না উনি আল্লাহকেই চাই এটা আল্লাহ যান জেনে ফেলছে ওনার আত্মার মধ্যে কি কথার আছে আল্লাহ হয়ে গেছে কুরবানি আমি চাইছিলাম এইটাই যখন ইব্রাহিম আলী ইসলাম প্রশ্ন করছি ইয়া আবা তিফা আল হজরত ইব্রাহিম আলিসাম প্রশ্ন করছে যে বাবা রে ইন্নি আসবাহুকা ফাংসুর মাজা তরা আমি দেখলাম রাত আমি স্বপনের মধ্যে ইলহামের মধ্যে তথা স্বপ্নের ভিতরে দেখলাম আমি তোমার কুরবানি করে দিয়েছি ফাংজুর মাজা তারা এবার তুমি কি বলো এই বিষয়ে তোমার অপিনিয়ন মতামত কি তখন হজরত ইসমাইল জবাব দিয়েছিল ইয়া আবাতি ফালমা তুমারু সাতাজিদুনি ইংসা আল্লাহ মিনা সোহাবিন বাবা রে একটা মুহূর্ত আর দেরি করে দেরি করবেন না আমার আল্লাহ যেহেতু আমারই কুরবানি করে খুশি করতে খুশি হইতে চাইছেন আপনাকে তার আউসের জিনিস কুরবানি করে দেখাইয়া দেওয়ার জন্য সুতরাং আর দেরি নয় আল্লাহ যেহেতু আমাকেই চেয়েছেন ইয়াবাতিফ আলমা তুমার আল্লাহ যা চাইছেন আর দেরি আপনি তাড়াতাড়ি আমার গলায় চুরি চালাইয়াতেন দেন এই কুরবানি করে আপনি আল্লাহকে রাজি করুন খুশি করুন আল্লাহ যা চাইছেন তাড়াতাড়ি করে আল্লাহর চাওয়া আল্লাহকে দেন। সোমাহান আল্লাহর আমরা হইলে পালাইতে চেষ্টা করতাম ওই দিক থেকে ওই দিক থেকে চলে যেতে চেষ্টা করতাম যে এখন আমার জবাই জবাই করে ফেলবে এই কি আবোল তাবুল কথা বাবাই কয় এই কথা হ আল্লাহ বলছে আল্লাহর কি কোনো কিছু দরকার আছে কোনো কিছুর হাজত আছে তো এই বিভিন্ন উল্টা পাল্টা ফতুয়া হয়তো শুরু করতাম আর হজরত ইসমাইল বলছে একটা শব্দও নাই তাড়াতাড়ি করেন আপনি যা আল্লাহ বলছে তুমার আল্লাহ যা আপনাকে আদেশ করেছেন যা দেখায়ছেন সাতা দিদুন ইনশা সাবিরিন এমন ধৈর্যশীলদের মধ্যে আমার পাইবেন যে উহ থেকে আহ শব্দ করব না যাতে করে আপনার মায়া লাগতে পারে সুরি চালাইতে একটু দ্বিধা লাগতে পারে সুরি চালাইতে কোরবানি করতে একটু মনের মধ্যে কোনো মায়া বা মহব্বতের কোনো আচর বিততে পারে না আহাতে উহ শব্দটাও আমার আপনি সুরি চালানোর ভিতরে খুঁজে পাবেন না সুতরাং আল্লাহ দেখছে এই জন্যে আল্লাহ বলছেন নবীজি বলছেন ইন্নাল্লাহ আলা ইয়াংজুরু ইলা সুয়ার আল্লাহ দেখে না তোমার অঙ্গ গঠন আকৃতির দিকে ওলা ইলা আজ সাম ইকুম মুডা তাজা দেহোটার দিকে ওলা ইলা লিবাসিকুম না তোমার কাপড় না তোমার বেশ দিকে অলা কি ইলা কুলুবিকুম বিকুম একমাত্র আল্লাহ তাকায় থাকেন তোমার কাল্পটার দিকে কুনু ও আমালিকুম ও নিয়া তিকুম আল্লাহ তাকায়া থাকে তোমার নিয়তটার দিকে কলফটার দিকে তোমার মূল কথা আমুলটার দিকে কর্তছো কি ভিতরে তোমার মানে আল্লাহর জন্য কি নিবে মন আল্লাহ শুধু তাকায়া থেকে ওই মনটার দিকে ইব্রাহিম ইসমারিন আলী হিসাবে না হওয়ায় আল্লাহর দরবারে পবিত্র কোরবানীর যত ফজির তো সব পেয়ে গেছেন কারণ হলো ভিতর থেকে উনি মনে মনে কুরবানীর জন্য নিজের শৈফা দিয়াই দিছেন আল্লাহ বাহিরের কুরবানী চান নাই চাইছেন মনের কুরবানী আল্লাহ কিসের কোরবানি চাইছে মনটা কতটুকু আল্লাহর জন্য আসলেই কুরবানির জন্য প্রস্তুত আল্লাহরে কতটুকু নিজেরে দিয়ে দিছে আল্লাহরে কতটুকু সমর্পণ করছে আল্লাহ তাকায় রয়েছেন ওইটার দিকে সুতরাং আমরাও যারা পোষা সামনে আমাদের কোরবানি আছে আল্লাহ পাক নবী ইসমাইলের কুরবানি কবুল করার পরে জানতেন তো আল্লাহ সব আমরা দুর্বল উম্মত আমরা দুর্বল মানুষ আমাদের যে ইমানের হাল হাকিকত এক একটা যে কুরবানির নাম শুনলে কইত উল্লেত তা আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে আমাদের আখের জমানার পয়গাম্পুর রুসিল এহসান করেছেন ওই কুরবানিটা আমার কুরবানি পশুর উপর দিয়ে আল্লাহ কবুল করেছেন সুবাহান আবার কী নেয়া করেছেন পশু কুরবানি দিবেন কুরবানি দিয়ে আবার গোস্ত টুস্ত যা আছে নিজেই খাইবেন বুঝতে পারছেন কুরবানিও দিলেন আবার খাবার দাবার সব নিজরে আবার কোন বন্ধকটা বড় হইটাও খেয়াল খেয়াল আছে পারছেন কিন্তু কোন আমলটা করে যে বড় আমলটা করে আল্লাহর রাজি করবেন এটার খেয়াল নাই যে কেমন বড় আমল কেমন কোন আল্লাহ রাজি করা দরকার এটার খেয়াল নাই কিন্তু কোরবাণীর বন্ধকটা কতটুকু বড় হইলে আমার বাঘের বড় বড় হইলেই বেশি ভালো ছিল কলিজার বাঘট তো বড় হইলে ভালো ছিল ভাবছি না আমার কিন্তু আমার কলিজা আল্লাহরে কতটুকু দিলাম কতটুকু বড় কইরা একবার আল্লাহর দিয়ে দিতে পারলাম কত বড় ভাবে আল্লাহর জন্য সমর্পণ করতে পারলাম ওই দিকে কারো খেয়াল নাই এই জন্য আল্লাহ কোন স্পেসিফিক বলে দিয়েছেন লাইয়ানা আল্লাহ লুহো মুহা আল্লাহ তাকায় না তোমার গুস্ত দিকে ওয়ালা দিমা উহা তাকায় না পশুর রক্ত দিকে আমার আল্লাহ রাব্বুল আলমিন একমাত্র তাকায় তাকায় থাকে ওয়ালা কি ইয়ানা তাকুয়া মিনকুম তুমি কে কতটুকু তাকুয়া আল্লাহর কাছে নিজেরা সৈপা দিছ মনটাকে দেহ অন্তরটাকে থাকে আল্লাহর কদমে কে কতটুকু মিশাই দিয়েছ কে কতটুকু আল্লাহর কাছে নিজেরা সমর্পণ করে দিস। নিজে আল্লাহর হয়ে গেছো আল্লাহ তাকায় থাকে ওইটার দিকে সুতরাং বাপজি রে কোরবানি যেন নিজের নিজের আত্মা থেকে নিজের মন থেকে আল্লাহর জন্য হয় সেটাই যেন আমাদের জন্য বাস্তব এটাই হল একমাত্র কোরবানীর মাসালা এবার কারাদেবী কুরবানি লাবুদ্দামিন মালিকের নিসাব যারা মালিক নেশাব ওই পরিমাণ সম্পদের অধিকারী অর্থাৎ যেমনটি রমজানের মধ্যে আপনি সৎকাই ফেতের দেন এই সৎকায় ফেতের দিতে গেলে যেটা মালিক নেশাব হতে হয় মালিক নিসাব সাড়ে সাত তোলা স্বর্ণ সাড়ে বায়ান্ন তোলা রূপ্য এই পরিমাণ নগদ টাকা এই পরিমাণ নগদ স্বর্ণ রূপ্য এই পরিমাণ নগদ সম্পদের মালিক যারা তারাই কোরবানি দেবে তারাই সৎকে ফেতের দেবে তারাই জাকা আদায় করবে সুতরাং আপনারা যারা এই সহজ কথাই বুঝে দিবেন এটা যদি আমরা রূপার দিকে যাই রূপার যুগ দিয়ে এখন আটশো টাকা ভরি ধরা হয় আটশো টাকা ভরি ধরা হয় সাড়ে বায়ান্ন তোলা সাড়ে বায়ান্ন ভরি রূপ হয়তো বা তিরিশ বত্রিশ তেত্রিশ হাজার টাকা আসতে পারে এইরকম এইরকম সম্পদের মালিক যারা বা নগদ টাকার মালিক যারা বা এরকম উপর মালিক যারা তারাই আল্লাহ রাব্বুল আলমীর দরবারে আল্লাহ রাব্বুল আলমিনের দরবারে মালিক ওই পরিমাণ কুরবানি দিতে জাকাত আদায় করতে যেই পরিমাণ সম্পদ এই সম্পদের হকদার সুতরাং তাকেই কুরবানি দিতে হবে তাকে জাকাত আদায় করতে হবে তাকে সৎকায় ফেতের আদায় করতে হবে সুতরাং আল্লাহ আমাদের সকল কবুল করুন অনেক সময় অনেক কিছু বলার ছিল তবে মনে রাখতে হবে যে কুরবানির পশুটা নবীজি বলছেন ভালো নিখুঁত একটি পশু আল্লাহর দরবারে কুরবানি দাও কারণ তুমি তো নিজে কুরবানি হইতেছিলা সুতরাং তুমি তোমার মন মতে ভালো পশু আল্লাহর দরবারে করবার দাও ফাইন না আল্লাহস সেই রত এ মাথায় আয়া কু ওই পশুরা তোমার ফুল সারাদ পার করে আল্লাহ জান্না তিনি পৌঁছাইবে দুনিয়াতে তো গোস্ত খাইলা আখেরা তারপরে এইটার কাদের মধ্যে ভর কইরা পয়সা থেকেই গায়ে জান্নাতে ঢুকবা ফাইনহা আল্লাহ সি রত এ মাথায় আয়া কু এটা ফুল সারাতে করায় তোমার জন্য পারা পারের বাহন হইয়া দাঁড়ায় যাবে সুমন আল্লাহ পারা পারের বাহন হয়ে দাঁড়িয়ে যাবে সুতরাং ভালো একটি পশু পোশাক আল্লাহ তসফ আজফান ওলা আউরান নবীজি বলেন আল্লা তসফ আজফান ও আরজান ও আউরান মানে কানা ল্যাংরা খোরা কানে শোনে না বদির লেস কাটা চোখ নাই শিং নাই বুঝতে পারছেন শিংমুল থেকে উপরে গিয়েছে এই রকম কোনো অথবা ল্যাংরা খোরা হাঁটতে পারে না প্রতিবন্ধী এই জাতীয় কোনো পশু কোরবানি দিবে না হ্যাঁ ভালো একটি পশু কোরবানি দিবে অনামাক্তল উষ্ণ অথবা কোনো অঙ্গ ক্ষুদ হয়েছে হানি হয়েছে তোমার রকম পশুকে কোরবানি দিবে না ওই রকম পশু কোরবানি থেকে তোমরা বিরত থাকবে এটা নিখুঁত পশু কোরবানি দিবে একটি নিখুঁত পশু কোরবানি দিবে এই 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 নিখুঁত পশুটি এমনটি হবে একদম ভালো একদম তোমার দেখা তোমার জাস্টিফিকেশনে একটা ভালো পশু এটাকে আমাদের ময়দানে তোমার জন্য ফুল সারাতের গোড়ায় না জাতের বাহন হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাপ আমাদের জাতিরে যে সামর্থ্য আছে ওই অনুযায়ী একটি ভালো পশু কুরবানি দেই যাদের যেই সন্তান যেই সন্তান নিয়ে চাকরি করে যেই সন্তান নিজে চাকরি করে বাবা মারা গেছে বাবা থাকলে বাবার নামে আলাদা কুরবানি হবে বাবার ইনকাম থাকলে ওইভাবে হবে নিজেও যদি ইনকাম করে ছেলে ওইভাবে কুরবানি হবে কিন্তু ছেলের যদি বাবা মারা যায় না থাকে তাইলে আবার এরকম সমর্থন আয় প্রতিজনের নামে কুরবানি দিবে ধরেন একজন এই ইনকাম করতেছে ছেলে পরিবারে পাঁচ সাত পাঁচ সাতজন লোক আছে কিন্তু তার বাবা নাই ছেলে যদি বাবার পক্ষ থেকে কোরবানি দেয় বাবার নামে মৃত বাবার নামে জিন্দা হইলে হবে না মৃত বাবার নামে কুরবানি দেয় তাহলে ছেলে বাবা সবার কুরবানি আদায় হয়ে যাবে বুঝতে পারছেন বাবার নামে মৃত বাবার নামে কুরবানি দিলে ছেলে বাবা সবার নামে কুরবানি আদায় হয়ে যাবে এখানে একটা প্রশ্ন যে মৃত মানুষের নামে কুরবানি দিলে এই খাওয়া যাবে অবশ্যই মৃত বাবার নামে কুরবানি দিলে সেই গুস্ত খাওয়া যাবে এটা শরীয়তের মাসালা একদম ভালোভাবে খাওয়া যাবে বরং বাবার কুরবানি ছেলের কুরবানি সবার কুরবানি আদায় হয়ে যাবে বাবার কোরবানি হয়ে যাবে ছেলের কোরবানি না না প্রশ্ন করা যাবে না কোনো প্রশ্ন নেই এটা আগামী সপ্তাহ বাকি প্রশ্ন এখন টাইম নেই কারণ এখন নামাজ সময় চলে গেছে আমি হ্যাঁ আমি তো সহজ কথাই বুঝাইতে চাইছিলাম সহজ কথাটা আমার আবার এটার গোলযোগ বাতায় ফেলছেন অনেক সময় সহজ কথা যায় না গো সহজ করে বলা অনেক সময় সহজ কথাটা সহজ করে বলা যায় না বোঝা যায় না তবে আজকে বুঝে নিতে হবে সহজ কথা নিবই মুরা সহজ করে বুঝে আজকে সহজ কথা সহজ করে বুঝতে হবে এটা শুধুমাত্র বাবা মা যে কেমন জিনিস এটার গুরুত্বটাকে মানে আল্লাহর নবী কোরআন হাদিসে বুঝাই দেওয়া হয়েছে যে বাবা তোমার এমন এক রত্ন যে সে যদি দুনিয়ায় না থাকে ওই অবস্থায় জিন্দার অবস্থায় বাবার নামে কোরবানি দিলে বাবার টাদে হবে আর মৃত অবস্থায় বাবার নামে কুরবানি দিলে বাবার ছেলে উভয়ের রাতে হয়ে যাবে পারছেন তাহলে আপনি যেটা প্রশ্ন করছেন সহজই আনসার পেয়ে গেছেন বাবার নামে ওয়াজিব ওয়াজিব জিন্দার হলে ঠিক আছে তা যারা ইনকাম করে সবাই দিবে বাবার নামে দিতে পারলে তো অবশ্যই ভালো বাবারটা আদে হবে আর মুরদার হলে বাবা বাবার নামে করে বাবা ছেলে সবার আদে হয়ে যাবে এই সব সবাই পেয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দেখ আরেকদিন ইনশাল্লাহ বিশদভাবে আলোচনা করা হবে মা আলাইকুম আসসালামাইকুম রহমতুল্লাহ যারা কাবলার জং পড়িনি কাবলার পড়েনি